রাজ্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজধানীর তপশিলি জাতি অধ্যুষিত ওয়ার্ডগুলির উন্নয়নে এগিয়ে এসেছে আগরতলা পৌর নিগম। তপশিলি জাতির মানুষদের সামগ্রিক উন্নয়ন এবং ওয়ার্ডগুলিতে সরকারের সমস্ত পরিষেবা দেওয়ার লক্ষ্যে 36 নং ওয়ার্ড সহ বুধবার আগরতলার মোট 7টি ওয়ার্ড পরিদর্শন করলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য বাপি দাস, 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতু দে সহ নর্থ জোনাল চেয়ারম্যান গৌতম চন্দ্র। ওয়ার্ডগুলির উন্নয়নে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরেও সমানভাবে জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির নির্দেশ অনুসারে আমরা আগরতলা পৌর নিগম থেকে আজকে 7টি ওয়ার্ডে আমরা ভিজিট করব। এসসি অধ্যুষিত এলাকাগুলোতে আমরা কি ডেভেলপমেন্ট করতে পারি সেই জায়গাগুলো আমরা আজকে পরিদর্শন করব। সেই জায়গাগুলি পরিদর্শন করতে আমার সঙ্গে আছেন আমাদের এমআইসি মেম্বার বাপ্পী দাস মহাশয়। প্রথম আমরা শুরু করছি 36 নম্বর ওয়ার্ড নিতু দাস গুহ মহোদয়ের ওয়ার্ড, নিতু দে গুহ মহোদয়ের ওয়ার্ড থেকে। আমাদের নর্থজোন চেয়ারম্যান গৌতম চন্দ্র আছেন, আমাদের এসসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান ফুটন দাস আছেন, আমাদের তপন লোদ কাউন্সিলর আছেন, মনিন্দু লোদ কাউন্সিলর আছেন, প্রসঞ্জিৎ লোদ কাউন্সিলর আছেন, এছাড়াও আমাদের এএমসির বিভিন্ন আধিকারিকরা আছেন। আসলে সরকার সময়ের সঙ্গে সঙ্গে তপশিলি জাতিদের জন্য বিভিন্ন বহুমুখী পন্থা গ্রহণ করেছেন, কিন্তু সেগুলো আমাদের বর্তমানে যে একটি স্কিম এসেছে পিএম ওয়াই অজয় স্কিম, সেই স্কিমের আওতায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনকাম জেনারেশনের যে বিষয়গুলো আছে সেগুলো সরজমিনে আমরা নিজেরা দেখছি এবং দেখে এই বছরে 2023-24 অ্যাকশন প্ল্যান যেটা সেটা সাবমিট করার আগে আমরা নিজেরা তা পরিদর্শন করে তারপর সাবমিট করব।